সমবায় সমিতির পাশ থেকে এগিয়ে চলার বার্তায় উদ্বোধন হলো লকার রুম ও মিটিং হল। লকার রুম সাধারণত মুষ্টিমেয় জাতীয় ব্যাংকেই থাকে এবং তা যেন এলিট সম্প্রদায়ের জন্য, যা সর্বসাধারণের নাগালের বাইরে। এই দূরত্ব কাটাতেই সবাইকে সমবায় সমিতির পাশ থেকে এগিয়ে চলার বার্তায় উদ্বোধন হলো সমবায় সমিতিতে মিটিং হল ও লকার রুম। 6 এপ্রিল বুধবারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া। এর আয়োজক ছিল দাসপুর থানার হরিরামপুরে বিপ্লবী ক্ষুদিরাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। স্বাগত বক্তব্যে এই সমিতির সম্পাদক সঞ্জয় মাঝি উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে সমিতির মিটিং হল ও লকার রুম চালুর লক্ষ্য ও শর্তাবলী উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে তিনি এই সমিতির উদ্যোগে সর্বসাধারণের স্বার্থে বস্ত্র বিপণন কেন্দ্র, উন্নত আলু বীজ ও সার, ট্র্যাক্টর, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদির মাধ্যমে দাদন পরিষেবা প্রদানের সাথে আগামী দিনে আরো নতুন নতুন পরিকল্পনা রূপায়নে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের আশা ব্যক্ত করেছেন। এদিনের সভায় সমিতির স্থায়ী সভাপতি তাপস দত্তের পৌরাহিত্যে সমিতির সদস্য সদস্যবৃন্দের সাথে আরো সামিল ছিলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দুলই, তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাংকের সম্পাদক কৌশিক কুলভি, দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রাজীব দাস ঠাকুর, পূর্ত কর্মাধ্যক্ষ কুমারেশ ভূঁইয়া, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জয়দেব সেনাপতি, শিক্ষা কর্মাধ্যক্ষ হাসিবুল মল্লিক, সদস্য ও সমাজসেবী সুকুমার পাত্র ও শ্রাবণী ধারা, রাজনগর জিবির প্রধান অরুণ দোলই, উপপ্রধান শম্ভুনাথ বেরা, শিক্ষা সঞ্চালক অমর পাঠক, প্রসঞ্জিত মণ্ডল, বাসুদেবপুর জিপির উপপ্রধান কাজল সামন্ত, সমিতির ম্যানেজারের প্রাক্তনী বাসুদেব সামন্ত ও বর্তমানে সুমিত সামন্ত প্রমুখ। এই অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সমাজসেবী মিনাল চক্রবর্তী। দাসপুর থেকে শ্রীকান্ত কদম ও শ্যামসুন্দর দোলয়ের রিপোর্ট, সাথে আমি মানসী। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা, সত্য জেনে এগিয়ে থাকুন। জানাই আজকে আমাদের যে শুভ উদ্বোধনের দুটি সেক্টর ছিল সেটা হচ্ছে লকার রুম আর মিটিং রুম। তো আমাদের দীর্ঘদিন ধরেই একটা মিটিং এর সমস্যা ছিল, তাই আমরা একটা ছোট করে মোটামুটি বিওডি বসার মধ্যে একটা মিটিং রুমের আয়োজন করেছি। আর দীর্ঘদিন ধরে গ্রাহকদের বা যারা এই সমবায়ের সদস্য নয় কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার, তাদের অনুরোধে আমরা এতদিন পরে একটা লকার রুমের দিতে পেরেছি তাদেরকে। এলাকার মানুষ সুস্থভাবে এবং প্রত্যেকের বিপদে আপদে এই সমবায়গুলো রক্ষাকারী, এই সমবায়ের কৃষকদের, এই সমবায়গুলো কৃষকদের সবচেয়ে বেশি প্রয়োজনে হয়। এই সমবায় এগিয়ে যাবে এলাকার, আপনাদের প্রত্যেককে বলবো সমবায়ের পাশে থাকুন, কারণ সমবায়গুলো আপনাদের পাশে থেকে যেভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানায়। আজকে সে লকার যে উদ্বোধন হলো এবং মিটিং হল এবং লকার হয়েছে, এই সমবায় আধিকারিকদের অনুরোধ করব, আপনারা মানুষ এলাকার কৃষিজীবী মানুষ, তারা যখন যাবে তাদের কাছে আপনারা প্রত্যেককে আমাদের ব্যবহারটা সুন্দর রাখবেন। সবাইকে, সুকুমার পাত্র সহ যারা আছেন সবাইকে আমি আহ্বান জানাবো, আপনারা আসুন, আমরা এখন প্রদীপ প্রজ্বলন করব। আমরা এই সমবায় সমিতির ম্যানেজার সুমিত বাবুর কাছে জানতে চাইব, ব্যাংকগুলো যখন অনেকটাই ধুঁকছে এবং কেন্দ্রীয় সরকার বলতে গেলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা এরকম কিছু ব্যাংককে দেউলিয়ার পর্যায়ে নিয়ে গিয়ে সম্মান করেছে অনেকগুলো ব্যাংক একসাথে, সেই ক্ষেত্রে সমবায় ব্যাংক কীভাবে মানুষের স্বার্থে কাজ করে? দেখুন, আমাদের সমবায় সমিতির যে ব্যাংকিং পরিষেবা আমরা দিই তাতে টোটাল আমাদের আমানতকারীদের যে টাকা আমরা জমা রেখেছি, আমানতকারীরা যে টাকা জমা রেখেছেন সমিতিতে, তার 80% টাকা আমরা আমাদের মাদার ব্যাংক তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে জমা রেখেছি, যার ফলে আমাদের সেরকম কোনো অসুবিধা হয় নেই এবং আমানতকারী যে যখন টাকা ফেরত চাইবেন আমরা তৎক্ষণাৎ তাকে টাকা ফেরত দিতে পারবো। আছে তারা কাজ পাবে, কাজের দরকার, সমস্ত প্রতিষ্ঠান যদি এরকম উদ্যোগ গ্রহণ করে তিল তিল থেকে তিলোত্তমা তৈরি হবে, যুবকেরা কাজ পাবে, সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা গ্রহণ করতে হবে। তাই আসুন আজকের দিনে দাঁড়িয়ে যেমনভাবে তারা ব্যবসা শুরু করছে, সার ব্যবসা, আজকে
আজকে দোকান তৈরি করেছে আমাদের বস্ত্র দোকান, সেটাও যেমন চলছে তেমন আগামী দিনে এদের কিছু লক্ষ্য আছে, চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি যে আরও কয়েকটি প্রকল্প নিয়ে আসতে পারে। নিশ্চিতভাবে এইটুকু বলবো যারা সেই প্রকল্প পাবে এবং সেই সব প্রকল্প তৈরি হলে এই এলাকার মানুষও তাই উপকৃত হবে।